এটা তো মনে করেন আমরা ধর্ম কে কে চাইতেছে ভাই আপনি চাইতেছেন এরকম না আমি মানে দেশের মধ্যে এরকম নিউজ আসতেছে দেখা যাচ্ছে কিন্তু এটা তো নিষিদ্ধ আপনি তো চাইতেছেন না নাকি না না আমি না আচ্ছা আপনাকে কি কেউ মানে ছেলে থেকে মেয়ে হওয়ার জন্য আপনাকে কোনো মানে ইয়া দিছে মানে প্রস্তাব দিছে ভাই জনাল ভাই মেয়ে হয়ে যান চলে চলেন আমরা মেয়ে হয়ে যাই এটা বলছে না ভাই এরকম তো হয় নাই

সে ভেতরে ভেতরে যদি একটা মেয়ে হিসেবে ফিল করে নিজেকে তাতে আপনার কি কোনো প্রবলেম হবে মানে আপনার কি কোনো সমস্যা হবে আপনারে কি কি বলবে যে তুইও মেয়ে হয়ে যায় এটা কি আপনার কি বলবে জানুন ভাই বলেন তো আপনার জয়নাল আপনি কি শুনতে পাচ্ছেন কথা জি 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 মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার ফ্যামিলিতে কোন একজন চাচাতো ভাই যদি মেয়ে হিসেবে নিজেকে আইডেন্টিফাই করে যে সে আসলে একটা মেয়ে তাতে আপনার কি কোনো মানে সমস্যা হবে মানে আপনার আপনাকে কি কেউ জোরাজুরি করবে যে তুই মেয়ে হয়ে যাবি তোর চাচার তো ভাই হয়েছে তুই না কিন্তু আমার তো সবাই ছোট দেখবো আমার তো সবাই ছোট দেখবো বলবো আমিও ওই রকম যেহেতু আমার ভাই এরকম একলা আছে কিন্তু এটা ছোট চোখে কেন অলরেডি তো এরকম মানে বিটে বিটে বলে আমরা ইয়া করে আর কি মানে ছোট ভাইরে যদি ইয়া করে তো এরকম অবস্থা আর কি ও মানে একটা আমি বলতেছি ধর্মীয় ধর্মীয়ভাবে সমস্যা হবে একটু কথাটা প্রশ্নটা শুনে নেন মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা সামাজিক সমস্যা হবে এলাকাবাসী কি কইব না না কইব সেটা নিয়ে সমস্যা হবে নাকি সামাজিক আর ওরও তো শারীরিক সমস্যা না না শারীরিক সমস্যা সে তো তার মনে যেটা ইচ্ছা করে সেটা সে করতেছে এটা তো তার ইচ্ছা তার তো কোনো সে তো সে তো এটাকে সমস্যা মনে করতেছে না সে তো মনে করতেছে ডাক্তার দেখানি হইছে উজুরও যা কিছু পানি পড়া হইছে কাছে নিয়ে ওটা পরে আসতেছে ওটা পরে আসতেছে মানে আপনার একমাত্র সমস্যাটা আমি বুঝতেছি যে আপনার এলাকাবাসী আপনার খারাপ কথা কইবো কিছু এটা হচ্ছে আপনার একমাত্র সমস্যা এখন যেটা মনে হচ্ছে নাকি মানে বর্তমানে তো এইরকম সমস্যা ভবিষ্যতে তো কি তা হবে কেটা জানেন ভবিষ্যতে আর কি সমস্যা হইতে পারে বলেন তো দেখি আর আপনার কোনো সমস্যা হইতে আপনার তো এই একটাই সমস্যা যে সমাজের লোকে কি কইবো পাড়া প্রতিবেশী এলাকাবাসী আত্মীয় স্বজনেরা কি মানে খারাপ খারাপ কথা কইবো এটা হচ্ছে হ্যাঁ এটা আপনার একটা সমস্যা হইতেছে এটা ঠিকই আপনি বলছেন কথা সত্য যে কেউ কেউ অনেক লোকজন আছে যারা আজে বাজে কথা বলবে কিন্তু এছাড়া কি আপনার আর কোনো সমস্যা হইতেছে বা হবে এরকম সম্ভাবনা আছে আমার তো অনেক কষ্ট লাগতেছে আমার ছোট ভাই এরকম হয়ে যেতেছে তো এটা একটা কষ্ট লাগবো না হ্যাঁ যেরকম আছে এরকম না এখন অন্যরকম থাকে তারপরে কি না কি হইবো আপনি কি আপনি আপনার ছোট ভাইটাকে অনেক ভালোবাসেন নাকি ছোট ভাইরে তো অবশ্যই ভালোবাসি আমি অনেকদিন ছিলাম বাইরে আসলাম এখন ছোট ভাইয়ের যদি একটা আপনার ছোট ভাই যদি অনেক খারাপ একটা অসুখ হয় তখন কি আপনার তার প্রতি ভালোবাসাটা একই রকম থাকবে অসুখ হইলে তো হ্যাঁ অসুখ হোক আর যেটাই হোক আমি তো ভালোবাসা তো থাকবে অসুখ হইলে তো সাবে চেষ্টা করবো এটা তো করবো তার মানে ভালোবাসাটা তো থাকবে নাকি ভালোবাসা তো কমবে না যেমন আমার একটা ছেলে ভালোবাসা তো সারা জীবনই থাকবে সেটাই সেটাই জিজ্ঞেস করতেছে যেমন আমার একটা ছেলে আছে আমার ছেলে যাই হোক না কেন আমি সবসময় আমার ছেলের পাশে থাকবো আমার ছেলের যদি মানে অন্যায় না করে সে যতক্ষণ পর্যন্ত কোনো মানে অন্যায় কাজ মানে হচ্ছে কি মানুষ খুন খারাপি ধর্ষণ এই টাইপের কাজ না করলে আমি সবসময় আমার ছেলের পাশে আছি তার যদি কখনো কোনো অসুখ হয় কোনো একটা সমস্যা হয় কোনো একটা মানসিক সমস্যা হয় কোনো একটা ইয়া করে ভুল করে ফেলে আমি সব আমার ছেলের পাশে থাকবো কারণ আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি আমার ছেলে হচ্ছে আমার মানে কলিজার টুকরা তারে আমি সব সময় আমি তারে আশ্বাস দিব এটা বলি যে বাবা আমি কিন্তু তোমার পাশে আছি তুমি যেই যাই হোক না কেন দুনিয়া তোমার বিরুদ্ধে چلا যাক না কেন আমি তোমার পাশে দাঁড়ায় তোমার সাথে আমি ফাইট করবো দুনিয়ার সবাই কিন্তু মানে আপনার ছেলেকে যদি আল্লাহ না করুন বড় হয়ে যদি এরকম কথাটা শুনে নেন না আমার কথাটা একটু শুনে না কথাটা একটু শেষ করতে দেন আমি যেটা বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে শোনেন হ্যাঁ শোনেন এবং বোঝেন আমার ছেলে যদি মনে করেন সারা পৃথিবীর সব মানুষ আমার ছেলেটা ভুল বুঝলো বা খারাপ বলতেছে হ্যাঁ সারা পৃথিবীর লোক বলতেছে আমার ছেলে খুব খারাপ কিন্তু আমার ছেলেটা আসলে ভালো খারাপ না সে আসলে আমি আসলে জানি আমার ছেলেটা তো ভালো একটা ছেলে ও লক্ষ্মী একটা ছেলে আমি আমার ছেলের পাশে থাকবো সবসময় তারে আমি এই আশ্বাসটা দিব যে বাবা আমি কিন্তু তোমার পাশে আছি সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে থাকুক আমি তোমার পাশে দাঁড়ায় তোমার সাথে ফাইট করব তোমার সাথে লড়াই করব। দরকার হইলে আমি সারা পৃথিবীর মুখামুখি করব কিন্তু তোমার পাশে আমি আছি। সারা পৃথিবীর আমি ভয় পাবো না কারণ তোমার আমি ভালোবাসি সারা পৃথিবীর সাথে যদি লড়াই করতে হয় যদি সারা পৃথিবীর সব মানুষ আইসে আমার বাসায় হামলা করে আমি তারপরও তোমার সাথে আছি তোমার সাথে আমি থাকবো এইটা হচ্ছে কারণ হচ্ছে আমি আমার ছেলেকে ভালোবাসি আমার ছেলে যদি কালকে মেয়ে হয়ে যায় বা সমকামী হয়ে যায় হ্যাঁ কালকে যদি মেয়ে হয়ে যায় বা সমকামী হয়ে যায় তখন আমি তার সাথে থাকবো যা কিছুই হোক না কেন দুনিয়াতে যা কিছুই ঘটুক না কেন আমি বলে দিচ্ছি আপনাকে সে যদি কাউকে খুন না করে কাউকে ধর্ষণ না করে এমন কি খুন ধর্ষণ করলে আমি তার সাথে তার বাবা হিসেবেই থাকব তাকে আমি বোঝাবার চেষ্টা করবো যে সে একটা অন্যায় করছে এবং তাকে আমি পুলিশের কাছে নিয়ে যাব এবং তাকে আমি অনুতপ্ত হতে বলবো যে অন্যায় কাজটা সে করছে কিন্তু আমি তার পাশে থাকবো তার পাশ থেকে কোনদিন ছড়বো না সে তার যত কিছুই হোক না কেন দুনিয়া উল্টা পাল্টা যাক না কেন আমি তা আমি যেহেতু তাকে ভালোবাসি সেহেতু আমি তার পাশ থেকে কখনো সরবো না আমি তাকে তার মনে করেন একটা সমস্যা হইতেছে এখন আপনার তো উচিত তাকে যেহেতু আপনি ভালোবাসেন তার পাশে গিয়ে দাঁড়ানো এবং তাকে একটা মেন্টাল সাপোর্ট দেওয়া মানসিক ভাবে একটু সাপোর্ট দেওয়া কারণ এই রকমের অবস্থাতে মানুষ অনেক আহ ইয়া থাকে

জি এরকমই তাহলে সতেরো আঠারো বছর তো ছোটই আপনার বয়স কত আমার বয়সও এরকমই মানে আচ্ছা তাহলে তো বেশি একটু বেশি ঠিক আছে তাহলে তো আপনার ছোট ভাই তাহলে উচিত আমি হলে যেটা আপনার জায়গা হলে আমি যেটা করতাম আমি আমার ছোট ভাইরে বলতাম ভাইয়া আমি কিন্তু তোমার সাথে আসছি দুনিয়া উল্টা যাক তুমি মানে তোমার যেটা মনে মনে ভাবতেছো তুমি ভয় পাও না হ্যাঁ দুনিয়ার সবাই যদি আমাদের বিরুদ্ধে থাকে আমি তোমার পাশে আসছি তোমার পাশে দাঁড়াবো আমি তুমি ছেলে হও মেয়ে হও আমার মানুষ আমার ভাই আমার তুমি যদি আমি তোমার বোনবোল বানাবো ছেলে ভালোবাসা কখনো কমবে না তোমার আমি আগেও যেরকম ভালোবাসি এখনো সেরকম ভালোবাসবো তুমি আমার কলেজার টুকরা এইটা হচ্ছে আমি আপনার জায়গা হইলে তার এই আশ্বাসটা দিতাম এই আশ্বাসটা সে যদি পাইতো তাহলে সে যদি তার ভাইকে তার পাশে পাইতো তাহলে কিন্তু সে মানসিক ভাবে অনেক শক্তি পাইতো ভাবতে ভাবতো যে আমার ভাই তো আমার সাথে আছে হ্যাঁ যাই হোক না কেন সেই আপনার ছোট ভাই তো নিশ্চয়ই এখন মানসিক ভাবে অনেক বিপর্যস্ত আছে সবাই নিশ্চয়ই তাকে খারাপ খারাপ কথা কইতেছে তার বাপ মাও নিশ্চয়ই মারধরও নিশ্চয়ই করছে এটা নিয়ে এগুলো নিয়ে মারধর করছে না তার বাপ মা না এমনিতে বাবা খুব আদর করে কিন্তু মা বিশেষ শাসন করে তাহলে তো এরকম হওয়ার কথা না যদি শাসনের মধ্যে থাকতো তাহলে তো মনে করেন এরকম খারাপ হইলো না 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 এটা তো শাসনের ভিতরে রাখলে যে এরকম হবে না এরকম তো কোনো কথা নাই ভাই এটা যে কারো যে কোনো মানুষের হইতে পারে এটা একটা একটা জন্মগত ব্যাপার ভাই তাকে দোষ দিচ্ছেন এখানে তার কোনো ফল্ট নাই তো আপনি যে আসলে বিষয়টা জানেন না এই কারণে আপনি মনে করতেছেন তারই সেই কোনো না কিছু করছে এই কারণে এটা হইছে এখানে তার কোনো ফল্ট নাই আপনি একটু পড়ালেখা করেন এই বিষয়ে জানার চেষ্টা করেন যে এটা কি তার ফল নাকি এটা কারো কারো ভিতরে এমনি এমনি হয়ে যায় আপনারা আসলে কি বিশ্বাস মানে আপনারা তো অনেক দেখলাম অনেক দর্শনে মানে আপনারা কি বলেন তাহলে এখন মানে সে যদি যে সে যদি এখন মানে যে আমরা যেটা বলি অপারেশন করতে চাই এগুলো কি করতে পারবে স্যার জনাব স্যার ধর্মে তো মানেন আপনারা কি বিশ্বাস করেন জনাব স্যার আমরা যেটা বলি সেটা হচ্ছে যে একটা বাবা মায়ের সন্তান হচ্ছে একটা অমূল্য সম্পদ হ এবং এই ধরনের ঘটনা ঘটতে পারে বিজ্ঞানীরা এগুলা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে হ্যাঁ কিছু কিছু মানুষের ভিতরে অটোমেটিক এই জিনিসগুলো হয় ঠিক আছে এটা কারো কিছু করার নেই এখানে কোনো এটার কোনো চিকিৎসাও নাই হ্যাঁ মানে এটা কোনো রোগও না যে এটা চিকিৎসা করতে হবে ঠিক আছে ডাক্তারের কাছে তো দায়িত্ব পূর্ণ না ডাক্তার কাছে যাইতে বলছে আপনাদের আপনি যে ডাক্তারের কাছে গেছিলেন সেই ডাক্তার এত শিক্ষিত ডাক্তার না একটু বোধহয় ফालतू কোন ডাক্তারের কাছে গেছেন কিন্তু আমি তো ইউরোপে থাকি হ্যাঁ ইউরোপে তো চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত তাই না এটা তো জানেন যে ইউরোপের ডাক্তাররা ইউরোপের শিক্ষা ব্যবস্থা চিকিৎসাগুলো অনেক উন্নত এটা জানেন তো সবাই তো বাংলাদেশের মত তো বাংলাদেশের মানে অশিক্ষিত মূর্খ তো ইউরোপের ডাক্তাররা না তাই না কি বলেন মানে ইউরোপে তাইলে এইডা কোনো চিকিৎসা নাই আপনি যদি ক্যান্সার ক্যান্সার হয় তাইলে তো আপনি ইউরোপে দড়িতে ইউরোপে যাইতে চেষ্টা করবেন যে ইউরোপে গিয়ে চিকিৎসা করে আসি ইন্ডিয়া গেলে ইন্ডিয়া গলে তো হ্যাঁ ইন্ডিয়া গলেও হয় কিন্তু ইউরোপে গলে তো আরো ভালো ইন্ডিয়া থেকে 100 গুণ ভালো চিকিৎসা মনে করেন ইউরোপে তাই না ওতে তো অনেক বেশি হ্যাঁ সেটা ঠিক যে টাকা অনেক বেশি লাগবে কিন্তু চিকিৎসা তো এখানের মানুষ তো মানে গ্যানে বিজ্ঞানে অনেক আগায় তাই না এটা তো জানেন ইউরোপের মানুষ গ্যান বিজ্ঞানে অনেক আগায় আছে এই দেশের মানুষেরা এই ইউরোপের মানুষেরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে বিজ্ঞানীরা যে কেন হয় কিভাবে হয় তারা পরীক্ষা নিরীক্ষা করে বের করছে যে মানুষের নাই হইতেছে তা না এটা যে কারোর ঠিক আছে এই কারণে তারা বলে যে ইউরোপের ডাক্তাররা বলবে যে আপনি তাকে এই যে এটার কোনো চিকিৎসা হবে না তাকে তার মতো থাকতে দেন তাকে সাপোর্ট দেন মানসিক ভাবে সমর্থন করেন তাকে সাহস দেন বলেন যে তোমার কিছুই হয়নি তুমি সবই ঠিক আছে এইভাবে তাকে যদি মানসিক ভাবে সাপোর্ট দেন তাহলে সে আস্তে আস্তে এই যে মানসিক যে সমস্যাগুলা সেই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবে এটাই ইউরোপের ডাক্তাররা বলে এবং ইউরোপের আইনেও এই ধরনের মানুষদের অধিকারের কথা বলা আছে আপনি কি ইউরোপের কোন দেশের আইন পড়ছেন আইনের কোন বই পড়ছেন এত বিষয় তো আসলে আমি জানি না হ্যাঁ সেটাই তো সমস্যা আপনারা অনেক সময় কথা বলতেছেন যে অনেক ভালো লাগতেছে আসলে সেটা ঠিক আছে কিন্তু আপনি ভাইয়ের এরকম একটা সমস্যা হয়েছে সেটার জন্য তো খারাপ লাগতেছে তার জন্য আমারও আসলে কিছুটা শান্তি লাগলো আর কি এখন ওরে আর প্রেসার না দেওয়ার কথাই বলতে হবে হ্যাঁ তাকে একটু চেষ্টা করেন যে এই মানসিক টর্চার গুলা না কইরা মানসিক প্রেসার না দিয়ে তাকে একটু মানে তার সাথে একটু খেলেন হ্যাঁ তার সাথে একটু মনে সে যেন মনের কথাগুলো তার মনের কথাগুলো বলতে পারে আপনারে এইভাবে তারে কোথাও ঘুরতে নিয়ে যান ভাইয়া দুদিন আগেও ক্রিকেট খেলাতে নিয়ে গেছি কিন্তু খেলতে চায় না হ্যাঁ সে হয়তো এখন মানসিক ভাবে অনেক যন্ত্রণার ভিতরে আছে সে তো নিজেও বুঝতেছে না যে তার সাথে হইতা কি হইতাছে আমার সাথে হ্যাঁ এই সময় বাচ্চারা এই সময় যে ছেলে বা মেয়েরা এরকম হয় তারা নিজেরা বোঝে না যে আরে আমার সাথে কি হইতেছে আমার সাথে আমি তো আসিলাম ছেলে হইয়া দিতেছি মেয়ে আমার মেয়ে মেয়ে ভাল লাগে মেয়ে হইতে ভাল লাগে লিপস্টিক দিতে ভাল লাগে কেন ভাল লাগে হাই হাই আল্লাহ তো আমার পাপ দিবো আল্লাহ তো আমার পাপ দিব এটা এটা ভাইবেই অনেক মানুষ আত্মহত্যা পর্যন্ত করে হ্যাঁ আমি এরকমও জানি এরকম ঘটনা আমার কাছে আসছে এরকম অনেক মানসিক সমস্যার কারণে তারা করছে সুতরাং এই মানে ছোট ভাইটাকে আপনি আপনার উচিত তাকে তার জীবনটাকে রক্ষা করা এবং তাকে একটা দেয়া যে ভাইয়া তোমার সাথে আমি ভয় না যাই হোক না কেন আমি তো তোমার সাথে থাকবো আমি তোমাকে সাপোর্ট দিব তুমি ছেলে হোক ছোট ভাইয়ের সাথে আছি এখন আমি যেটা জানতে চাইছিলাম ভাই আপনার ছেলে যদি এখন বড় হয়ে বলে যে সে নুনু এটা ফেলবে এখন আপনি এটা থেকে সাপোর্ট দিবেন মানে আপনার যে দর্শন আর যদি আপনার বউ যদি বলে যে স্তন কেটে ফেলবে সে ছেলে হয়ে যাবে আপনাদের দর্শন কি বলে ইসলাম তো এটাকে পুরোপুরি অসমর্থন করে আপনারা কি সমর্থন করেন অবশ্যই যে কোনো মানুষ তার নিজের সাথে নিজের আইডেন্টিটি সে কি প্রকাশ করবে সেটা হচ্ছে তার অধিকার এটা হচ্ছে প্রত্যেক মানুষের অধিকার আছে নিজের পরিচয় নিজে তৈরি করা ঠিক আছে আপনি যেমন ধরেন আপনি মুসলমান তাই না আপনি মুসলমান বলেন

হ্যাঁ সেটাই তো সেটাই আমি বলতেছি আপনার মনে যে কি আছে এটা তো আরেকজন মানুষ বলতে পারবো না তাই না এটা শুধুমাত্র আপনার কর্তৃত্ব আপনার মনে কি হবে সেটা শুধুমাত্র আপনি সিদ্ধান্ত নেবেন আর কেউ এখানে কোনো সিদ্ধান্ত দিতে পারে না আমার ছেলে যদি একটু বড় হয় যদি বলে যে বাবা আমি আমার কাছে মনে হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি একটু মেয়ে মেয়ে টাইপের তখন আমি বলবো ওকে ঠিক আছে চলো আমরা তাহলে তোমার ইয়াটা দেখি যে এটার কোন তোমার অন্য কোন সমস্যা হচ্ছে কিনা নাকি তুমি তোমার কাছে মনে হচ্ছে মেয়ে তখন আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করাবো পরীক্ষা নিরীক্ষা করাীক্ষা করাবো যে এই জিনিসটা দেখার জন্য বোঝার জন্য যে ও আসলেই এই জিনিসটাই ও ভেতর ভেতর একটা মেয়ে কিনা তো যদি আমি দেখি যে এটার কোনো চিকিৎসা নাই তো আমি তো আপনাকে অলরেডি বলে দিছি ভাই এগুলার কোনো চিকিৎসা নাই কিছু মানুষ আছে এরকম আপনি যেরকম ছেলে তাই না আপনি ছেলে না ভাই এটা চিকিৎসা একজন যদি বলে এটা তো আপনার একটা অসুখ হয়েছে ছেলে ছেলে অসুখ হয়েছে কে বলছে সম্মান রেখে বলতেছি যে এগুলার কোনো চিকিৎসা নেই আমি আপনাকে বলতেছি একজন আমি তো আমি আপনাকে বলতে ছেলে সে মনে মনে ভাবতেছে মেয়ে হয়ে যাবে আর মেয়ে ভাবতেছে ছেলে হয়ে যাবে এটা তার কোনো মানসিক সমস্যা না এটার কোনো চিকিৎসা নেই কেবল সমস্যা না এটা কোনো মানসিক সমস্যা না এটা কোনো শারীরিক সমস্যা রোগও না আমি এটা আপনাকে বলতেছি তো যদি আপনার এই কথাটা মানে মনোপুত না হয় আমাদের এই লাইভে একজন অত্যন্ত মানে ভালো একজন ডাক্তার মেডিকেল সায়েন্সে পড়ালেখা করে একজন মানুষ আসে ওনার নাম ডক্টর অমিত আপনি দেখেছেন আমাদের লাইভে উনি আসে যে মাঝে মাঝে জি সেদিন তো দেখলাম ওনাকে উনি আসলে ওনাকে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যে এইটা কি কোনো অসুখ কিনা কোনো মানসিক রোগ কিনা এবং আপনি যদি এখন চান তাহলে এখন আপনাকে আমি আমেরিকার যে গবেষকরা যে গবেষণা করে এই জিনিস কি কি বের করছে সেগুলো আপনাকে আমি দিতে পারি কিন্তু আপনি কতটুকু বুঝবেন এটা আমি এখন বুঝতেছি না এই কারণে সেগুলো দেখাচ্ছি না কিন্তু আমাদের মাসকুল মাসকুলিনাইজিং হরমোন থেরাপি নাম নাম শুনছেন এই সমস্ত হরমোন থেরাপিতে কিছু হয় না ভাই মানে আপনি জাস্ট মনে করতেছেন যে এই হরমোন দিলে সে ঠিক হয়ে যাবে এগুলা অনেক মানে ইউরোপে আগে তো ইউরোপের মানুষও আপনাদের মতোই ছিল বুঝছেন ইউরোপের মানুষ আপনাদের মতো মনে করতো এগুলো চিকিৎসা করাইতে হবে ইউরোপের মানুষের আগে এই সমস্ত হরমোন টর্মন দিত কিন্তু দিয়া টিয়া দেখছে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এগুলো দিয়ে কোনো কাম হয় না এগুলো হচ্ছে মানুষের কে বলছে কাজ হয় না আচ্ছা তাহলে আপনি আমাকে দেখান তো কোন জায়গায় কাজ হয়েছে একটু দেখান তো প্রমাণ দেখান তো হ্যাঁ আমি দেখাইতেছি তার আগে আমি বলতেছি আপনি কি জানেন যে বডি বিল্ডিং বডি প্রমাণটাকে দেখেন প্রমাণটাকে দেখেন তারপর কথা তারপর বাকি কথা প্রমাণ আগে দেখাইবো আমি তো বললাম হরমোন থেরাপি লেখেন আমি দেখে প্রমাণটা যে কতগুলা মানুষের উপরে এই হরমোনটা প্রয়োগ করার পরে কতগুলা টেস্ট রেজাল্ট আসছে এটার একটা সাইন্টিফিক ডেটা আছে না জি জি সাইন্টিফিক ডেটা কাজে বলে বলতে পারেন সাইন্টিফিক ডেটা হ্যাঁ বিজ্ঞান ভিত্তিক উপাদাত বাংলাদেশই হ্যাঁ জার্মান ভাষাতে অন্যরকম হইতে পারে মানে হচ্ছে মানে রিসার্চ পেপার হয় না রিসার্চ পেপার কারে বলে বলতে পারেন আহ গবেষণা অফ পত্রিকা আচ্ছা পিয়ার রিভিউ কাকে বলে বলতে পারেন পিয়ার রিভিউ করে কারা ভাই এত কিছু বলতে হবে আমি তো দুইটা বললাম আমার দুইটা কি হইছে না কিছু হয়নি তো কোনটা মানে যে কথাগুলো বলছেন এগুলো একদম কাট বলদের মতো কথা হইছে আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে কিনা আমি তো বলতেছি প্রমাণ আছে সেটাই দেন তাহলে সেই প্রমাণটা দেন কোন একটা বৈজ্ঞানিক সংস্থা থেকে এরকম একটা রিসার্চ পেপার দেন আমাদের আমাকে যেটা দেখে আমরা আপনি মায়ো ক্লিনিক মায়ো ক্লিনিক

হয় নাকি মাথায় দেয় কি করে রিভিউ তো মানে এটা হয়তো ওই কি বলে পর্যালোচনা করা হবে এন্ড কোনটা পর্যালোচনা করবে ভাই মানে এই জ্ঞান বুদ্ধি নিয়ে আপনি প্রমাণ দিতে আসছেন আমার এখানে কেন আসছেন ভাই এই জ্ঞান বুদ্ধি নিয়ে এই মানে কোন চুনা হাগা থেকে উঠে আসছেন ভাই কোথার থেকে চুনা হাগা থেকে উঠে আসেন ভাই পিয়ার রিভিউ কর আপনি একটা প্রমাণ দিতে আসছেন আমার বলতেছেন এটা লেখেন রাখেন এটা লেখেন আরে ভাই মানে এত চুনা হাগা মানুষ কেমনে হয় একদমই তো ভাই চুনা হাগা কিন্তু আপনার আপনি চুনা হাগা হন তাতে আমার কোনো সমস্যা নাই আপনার জীবন আপনি বুঝবেন আপনি চুনা হাগা করবেন চুনা হাগেন আপনি কিন্তু আপনার ভাইয়ের জীবনটা নষ্ট করেন না ঠিক আছে আপনার ভাইয়ের যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাকে সাপোর্ট দেন তাকে মেন্টাল সাপোর্ট দেন ঠিক আছে ঠিক আছে আপনি বিদায় জানাই এই মানে গরু গাধার সাথে আর সময় নষ্ট করতে পারবো না পিয়ার রিভিউ কারে বলে বলতে পারে কত থেকে গরু গাধাগুলো আসে

হ্যাঁ হ্যাঁ না না ভায় আমি তো মনহাপে ছিলেন যে এটা হয়তো পরশুদিন অথবা তার আগের লাইভে একটা এরকম যে কয়েকজন এসে যে আপনার সাথে যে করছিল যে যে এটা ট্রিটমেন্ট আছে একটা মুমিন এসে আপনার সাথে মোহাম্মদ হ্যাঁ 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 একটা মানে নিউজ লিংক নিয়ে এসেছিল যে ব্লগ অপিনিয়ন ওইটকে চিহ্নহাগা আসে अपन কি যে বলবো চিহ্নহাগাকে এত চিহ্নহাগা কিভাবে হয় মানুষের জন্য আমার মনে হয় আসি ভাই এটা তারা একটা মানে কনফিউজড কনফিউজ হয়ে যাচ্ছে ব্যাপারটা কারণ মানে আমি যেটা জানি সেটা হচ্ছে যে হরমোন থেরাপি দেয়া যায় যারা ধরেন আহ এবং আমি ভাই হয়তো আমি ভুল বললে আমি কারেক্ট করে দিবে কিন্তু হরমোন থেরাপি হচ্ছে যেটা আপনার ওই যারা এই গুলো করছে যাদের এক্সট্রা হেয়ার অথবা একটা ছেলে যারা যারা মেয়েদের মতো ফিল করছে যাদের ব্রেস্ট একটু বড় হচ্ছে এই হরমোন থেরাপি গুলো দিয়ে এই ফিলিংস গুলোকে অথবা এইগুলোকে একটু মিনিমাইজ করা যায় কিন্তু এটা তো জেন্ডার চেঞ্জ করা কোনো কোনো হরমোন থেরাপি কাজ না এটা জাস্ট একটা ইজ করার জন্য একটা থেরাপি দেওয়া হয় দিব না অমিত ভাই আসলে অমিত ভাই বলবে আমি আসলে এই বিষয়ে সম্পর্কে কোন ধরনের ইয়াদেরই পক্ষপাতি না এই বিষয়ে এক্সপার্টরাই আসলে কথা বলবে দেখি অমিত ভাই যদি আজকে আসেন তাহলে আমরা আবার ওনার সাথে এই বিষয়ে নিয়ে কথা বলতে পারি সাবরিন আপু আপনি তাহলে থাকেন আমরা